নমস্কার, আমি প্রিয়াঞ্জনা আর আপনারা দেখছেন রিব্রেন প্রোর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। যেহেতু সিপাহীরাই এই বিদ্রোহটি শুরু করেছিলেন, তাই একে ইউরোপীয় ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহ নাম দিয়েছেন। আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন, তাই একে মহাবিদ্রোহ বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব বেশ কিছু সামরিক কারণ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্রিটিশ সিপাহীদের সাথে কিন্তু ভারতীয় সিপাহী যারা ছিলেন তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য করা হতো, সেটা বেতনের ক্ষেত্রেই হোক বা পদোন্নতির ক্ষেত্রেই হোক এবং সম্মানের ক্ষেত্রেই হোক। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইংরেজ সিপাহীদের যে বেতন দেওয়া হতো ভারতীয়দের কিন্তু তার থেকে যথেষ্টই কম বেতন দেওয়া হতো, এবং তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্রিটিশদের যে পদোন্নতি হতো ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু সে পদোন্নতি তাদের হতো না, এবং তাদের যথেষ্টই খারাপ তাদের সাথে আচরণ করা হতো, এবং দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সর্বসমক্ষেই অপমানিত করা হতো। এরপর আমরা প্রত্যক্ষ কারণ, ঠিক যেই কারণে সিপাহীরা আর ধৈর্য ধরে রাখেননি, তারা প্রতিবাদী হয়ে উঠেছিলেন। এই সময় এনফিল্ড রাইফেলের আবিষ্কার হয়, এবং এই রাইফেলে যে টোটাটি ব্যবহার করা হতো তার চামড়াটি বা খোলসটি দাঁত দিয়ে ছিঁড়ে রাইফেলে ভরা হতো। তো এটা রটানো হয় যে এই টোটার যে চামড়াটি সেটা গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি। স্বভাবতই ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু এবং মুসলিম উভয় সেনাই কিন্তু এটি ব্যবহার করতে অসম্মতি জানায় এবং তারা বিদ্রোহে ফেটে পড়ে। এটা ছিল প্রত্যক্ষ কারণ। এরপর আমরা দেখব যে এই বিদ্রোহের গতি কিভাবে বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। 26 ফেব্রুয়ারি 1857 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের বহরমপুর জেলার সেনা ছাউনি সেনারা প্রথম এই চর্বি মাখানো টোটা ব্যবহারে অসম্মতি জানায়। এরপর 29 মার্চ ব্যারাকপুরের সেনা ছাউনি সেনা মঙ্গল পাণ্ডে প্রবল বিক্ষোভ দেখান এবং তিনি দুজন ইংরেজকে হত্যা করেন। এরপর তাকে অ্যারেস্ট করা হয় এবং তার ফাঁসি হয়। এরপর মিরাটে 10ই মেতে মিরাটে যে সেনারা ছিলেন তারা প্রবলভাবে বিক্ষোভ দেখান, এবং এর পরের দিন অর্থাৎ 11ই মে দিল্লির সেনারাও প্রবল বিক্ষোভ দেখান এবং সেনারা দিল্লি দখল করেন এবং বাহাদুর শাহ জাফারকে ভারতবর্ষের নবাব ঘোষণা করেন। এছাড়াও ভারতবর্ষের অন্যান্য জায়গা যেমন লখনউ, বারেলি, তারপর বিহার ইত্যাদি জায়গাতেও কিন্তু এই বিক্ষোভ ছড়িয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষও কিন্তু সেখানে যোগ দিয়েছিল। এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সেনাদের এবং সাধারণ মানুষের এই বিক্ষোভ সরকারকে ভীত করেছিল এবং সরকার প্রবল দমননীতি প্রয়োগ করে এই বিক্ষোভ দমনের চেষ্টা করেন। এই টপিকটির PDF কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই এরপর আমরা দেখব যে এই বিক্ষোভ যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল সেখানে কিন্তু বিভিন্ন নেতারা নেতৃত্ব দিয়েছেন, যেমন বিহারে কুনওয়ার সিং, লখনউতে বেগম হজরত মহল, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, দিল্লিতে বখত খান, বাহাদুর শাহ জাফর, এনারা কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং সাধারণ মানুষরা কিন্তু এনাদের নেতৃত্বে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তো ব্রিটিশ সরকারের দমননীতি প্রয়োগ করার ফলে এই বিক্ষোভ কিন্তু বা এই বিদ্রোহ কিন্তু সফল হয়নি, এই বিদ্রোহ একসময় দমন করা হয়। তো এই বিদ্রোহের কিছু পতনের কারণ আমরা একটু জেনে নেব। যেমন এই বিদ্রোহের কিন্তু স্থির কোনো লক্ষ্য ছিল না, এরপর এই বিদ্রোহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় শুরু হয় এবং কোথাও কোথাও দেশীয় রাজারা একে সমর্থন জানালেও বা এর সাথে যুক্ত হলেও সবাই কিন্তু এতে যোগদান করেননি।
ভারতবর্ষের সব জায়গায় কিন্তু এই বিক্ষোভ আমরা দেখতে পাই না। এছাড়াও যে অস্ত্রশস্ত্রের ব্যবহার, ব্রিটিশদের থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে ছিলাম এবং কূটনৈতিক দিক দিয়েও কিন্তু ব্রিটিশরা আমাদের থেকে অনেকটাই এগিয়ে ছিল। তো এই সব কারণের জন্য এই বিদ্রোহ কিন্তু সফল হতে পারেনি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সফল না হলেও এর কিন্তু এক সুদূর প্রসারী ফলাফল ছিল। এই বিদ্রোহের ফলে কিন্তু ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সুদূর প্রসারী একটা প্রভাব আমরা দেখতে পাই। যেমন 1857 সালে বিক্ষোভ শেষ হওয়ার পরেই ব্রিটিশ সরকার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সরাসরি ভারতবর্ষের শাসনভার নিজেদের হাতে তুলে নেয় এবং 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন আসে। এর ফলে ভারতের গঠনগত দিক দিয়েও বিভিন্ন পরিবর্তন আমরা এখানে দেখতে পাই। তো এই গেল ফলাফল। এরপর আমরা কিছু এই বিষয়ের ওপর কিছু বই সম্পর্কে আমরা একটু জেনে নেব। যেমন 1857 এই বইটি লিখেছেন ডক্টর এস এম সেন। এরপর ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা লিখেছেন কার্ল মার্কস। কজেস অফ ইন্ডিয়া রিভল্ট, এটা লিখেছেন সৈয়দ আহমেদ খান। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভিডি সাভারকর। দ্য সিপয় মিউটনি অ্যান্ড রিভেলিয়ন অফ 1857, আর সি মজুমদার। এই বইগুলো ওনারা লিখেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সিপাহি বিদ্রোহকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। কারোর মতে এটি শুধু সিপাহি বিদ্রোহ নয়, এটি ভারতবর্ষের একটা মহাবিদ্রোহ। কেউ কেউ আবার একে শুধুমাত্র সিপাহি বিদ্রোহই বলেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।